পাহাড়ের সমতল ভূমিতে পেঁপে চাষ করে সাড়া ফেলে দিয়েছেন রাঙামাটির লঙ্গদুর মমিনুল হক নামের এক চাষি। কয়েক বছর ধরে উচ্চ ফলনশীল জাতের পেঁপে চাষ করে লাভবান হয়েছেন তিনি। মমিনুল হক জানান, এবারও তার বাগানে পেঁপের বাম্পার ফলন হয়েছে। তার সফলতা দেখে পেঁপে চাষে ঝুঁকেছেন লঙ্গদুর চাষিরা। কৃষি কর্মকর্তারা জানান, এবার রাঙামাটিতে 1678 হেক্টর জমিতে পেঁপে চাষ করা হয়েছে। ন্যায্য মূল্য পেতে কৃষকদের অনলাইনের মাধ্যমে পেঁপে বিক্রির পরামর্শ দিয়েছেন তারা। যোগাযোগের কারণে আমাদের বাজারের যে মূল্য সেটা আমরা পাচ্ছি না। এই পর্যন্ত করতে করতে এতটুকুই ঠেকছি, প্রায় 3,60,000 টাকার মতন আমার কাছে। তো যদি আল্লাহ পাক উপরওয়ালা সইসালের মতো রাখে তো 5-7 লাখ টাকা বেচা কোনো ব্যাপারই না। কিছু যেহেতু স্থানীয় বাজারে এটার মূল্য কম, কিন্তু সে যদি চিটাং কিংবা অন্য বাজারে এসে বিক্রি করতে পারে, এখান থেকে বসে এসে প্রতি কেজি যদি 80 টাকা করে যে বিক্রি করতে পারে, তো সেই হিসেবে কিন্তু এখানে প্রায় 8-10 লাখ টাকার পেঁপে।